নমস্কার বন্ধুরা, আজকে আমি তৈরি করে ফেলেছি কাতলা ভাপা। তো চলুন রেসিপিটা দেখা যায় আমি কিভাবে তৈরি করেছি। এখানে আমি 4টে কাতলা মাছের টুকরো নিয়ে নিয়েছি। এবার এতে আমি অ্যাড করবো নুন, আর দেবো 1/2 পাতিলেবুর রস। এবার লেবু রস আর নুনটাকে আমি মাছের সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি এখানে লেবুর রস ব্যবহার করেছি, আপনারা কিন্তু লেবুর রসের জায়গায় টক দইও ব্যবহার করতে পারেন। এই লেবুর রসটা মাখিয়ে রাখার কারণ হচ্ছে মাছে যে একটা অনেকের মানে না ভেজে এটা যেহেতু করবো একটা আষ্টে গন্ধ থাকে, এই লেবুর রসটা দেওয়াতে কিন্তু সেই গন্ধটা কেটে যাবে। এবার এটাকে আমি ঢেকে 25-30 মিনিটের জন্য রেখে দেবো। এবার কাতলা মাছ ভাপার জন্য আমি মশলাটা রেডি করে নিচ্ছি। দিয়ে দেবো 1 বড় চামচে, 2.5 চামচের মতো পোস্ত, দিয়ে দেবো সেম চামচেরই 1 চামচ কালো সর্ষে, দিয়ে দেবো 1 চামচ সাদা সর্ষে, দিয়ে দেবো 1টা কাঁচা লঙ্কা। আমাদের বাড়িতে যেহেতু ঝাল কম খাই তাই আমি 1টা কাঁচা লঙ্কা দিলাম, আপনারা চাইলে এর দিয়ে বেশিও দিতে পারেন। দিয়ে দেবো সামান্য জল। এবার আমি সব কিছুকে পেস্ট করে নেবো। দেখতেই পাচ্ছেন একটা সুন্দর পেস্ট তৈরি করে ফেলেছি। এবার যেই টিফিন বাটিটার মধ্যে আমি ভাপাটা তৈরি করবো, এই পেস্টটা সেই টিফিন বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এবার এই পেস্টের মধ্যে দিয়ে দেবো আমি একদম অল্প করে নুন, যেহেতু আমি মাছে নুন মাখিয়ে রেখেছি। দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো। আর এই মিক্সিটায় যে মশলাটা লেগে আছে সেটা ধুয়ে অল্প করে জল দিয়ে দেবো, ভালো করে মিশিয়ে নেবো। এই 25-30 মিনিট হয়ে গেছে, মাছটাকে খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন নুন হলুদ দেওয়ায় মাছগুলো কালারটা কতটা চেঞ্জ হয়েছে। এবার এইগুলোকে আমি এই টিফিন বাটিতে দিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে মাছগুলোর মধ্যে মশলাগুলো ভালো করে মাখিয়ে নেব। এই মাছগুলোর মধ্যে ভালো করে মশলাটা মাখিয়ে নিয়েছি, এবার টিফিন বাটিতে ভালো করে একটু সাজিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টো গোটা কাঁচা লঙ্কা, উপর দিয়ে কাঁচা তেল ছড়িয়ে দিচ্ছি। আর উপর দিয়ে অল্প করে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। এতে আর আমি কোনো রকম জল দেবো না। এবার ঢাকনাটা দিয়ে আমি টিফিন বাটিটা আটকে দিলাম। এবার আমি 1টা কড়া নিয়েছি, কড়াতে আমি জল দিয়ে দিচ্ছি। কড়ার উপরে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দেবো। এবার টিফিন বাটিটাকে স্ট্যান্ডের উপরে বসিয়ে দেবো। এবার গ্যাসটাকে আমি অন করে দিচ্ছি। উপর দিয়ে 1টা সুতি কাপড় দিয়ে দেবো যাতে তাপটা উপর দিকেও সমানভাবে লাগে। এবার এটাকে 1টা থালা দিয়ে ঢেকে দেব, ভালো করে ঢেকে মিডিয়াম আছে এটাকেও 25-30 মিনিট হতে দেবো। 1/2 ঘন্টা মতো হয়ে গেছে, আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি, ঢাকনাটাকে খুলে নেব। আমি
টিফিন বাটিটাকে আমি নামিয়ে নিচ্ছি। এখনই আমি টিফিন বাটির ঢাকনাটা খুলবো না, এইভাবে আরো 5 মিনিট রেখে দেবো, তারপর ঢাকনাটাকে খুলবো। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি টিফিন বাটির ঢাকনাটা খুলে নিচ্ছি। মাছগুলোকে সার্ভ করার জন্য একটা ট্রেতে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কীভাবে কাতলা ভাপা তৈরি করেছি। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আপনাদের দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন মাছটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এটা ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো আপনারা এইভাবে বাড়িতে তৈরি করুন, নিজেও খান, সকলকে খাওয়ান, ভালো থাকুন।